প্রতি বছর জাতীয় বই উৎসব এভাবেই আয়োজন করা হয়। বর্ণিল সাজে সাজানো হতো মাঠ, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর হতো চারপাশ। তবে এবার করোনা পরিস্থিতির কারণে এমন চিত্র দেখা যাবে না, কারণ জাতীয় বই উৎসবের আনুষ্ঠানিক এই প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এবার আগামী 31 ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন বই বিতরণ কার্যক্রম। ওই অনুষ্ঠানে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ শিক্ষা সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্যবিধি মেনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এভাবেই ছোট পরিসরে এবার আয়োজন করা হচ্ছে বই বিতরণ কার্যক্রম। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক ধাপ বাড়ানোর কারণে স্কুল পর্যায়েও বই বিতরণ কার্যক্রমে আনা হয়েছে বড় পরিবর্তন। স্কুল পর্যায়ে প্রতি বছর পহেলা জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ করা হলেও এবার ধাপে ধাপে বিতরণ করা হবে নতুন বই। তবে এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মানতে হবে বেশ কিছু নিয়ম। শিক্ষার্থীরা যেন দল বেঁধে স্কুলে আসতে না পারে তার ব্যবস্থা করতে শিক্ষকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই আক্রান্ত হতে না পারে, তাই শিক্ষার্থীর পরিবর্তে অভিভাবকদের স্কুলে এসে নতুন বই নিতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে অভিভাবকদের মানতে হবে স্বাস্থ্যবিধি, বাধ্যতামূলকভাবে প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক। এছাড়া পহেলা জানুয়ারি একদিনেই সব বই বিতরণ করা যাবে না, শারীরিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এক এক দিন এক এক শ্রেণীর বই বিতরণ করতে হবে। যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেসব স্কুলে প্রয়োজনে সকাল বিকাল আলাদা সেশন করে বই বিতরণ করতে হবে। এছাড়া নতুন বই বিতরণের সময় অভিভাবকদের কাছ থেকে কোনোভাবেই বকেয়া ফি বা অন্য কোনো ফি এর নামে টাকা নেওয়া যাবে না। সরকার এবার বিতরণের জন্য সর্বমোট 34.5 কোটি বই মুদ্রণ করেছে। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় 24.34 কোটি আর বাকিটা প্রাথমিক স্তরের। প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবারের নতুন বই ইতিমধ্যেই পৌঁছে গেছে আর মাধ্যমিক পর্যায়ে এ পর্যন্ত প্রায় 13 কোটিরও বেশি বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে। বাকি বই আগামী পহেলা জানুয়ারির মধ্যেই সব স্কুলে পৌঁছে যাবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।